হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল ব্যাগ অফ কোয়েল। তোমরা সবাই জানো আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে WBCS 2022 প্রিলিমিনারি এক্সাম। তাই সেই কথাই মাথায় রেখে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাল ও তারিখ। চলো একবার দেখে নেওয়া যাক। 1905 সালের 19শে জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং 16ই অক্টোবর ভাইসরয়ের লর্ড কার্জনের আদেশে প্রথম বাংলাকে ভাগ করা হয়। 1923 সালের 1লা মে ভারতবর্ষের প্রথম মে দিবস পালন করা হয় মাদ্রাজে। পালন করেছিল লেবার কিষাণ পার্টি অব হিন্দুস্তান। কোথায় হয়েছিল, কবে হয়েছিল এবং কারা পালন করেছিল, এই পয়েন্টগুলোকে তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করো। 1930 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। তাহলে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল কবে? 1930 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। 26শে জানুয়ারি দিনটিকে মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস জিয়াউদ্দিন ছদ্মনামে কলকাতা ত্যাগ করেছিলেন। তোমরা সবাই জানো যে কবে নেতাজি অন্তর্ধান হয়েছিলেন, কিন্তু কোন ছদ্মনামে হয়েছিলেন সেটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। তাই মনে রাখবে 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস জিয়াউদ্দিন ছদ্মনামে কলকাতা ত্যাগ করেছিলেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার প্রথম বৈঠক বসেছিল 1946 সালের 9ই ডিসেম্বর। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়েছিল? 1946 সালের 9ই ডিসেম্বর। ভারতের স্বাধীনতা বিল ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 4ঠা জুলাই পেশ হয় এবং 1947 সালের 18ই জুলাই তা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে, ভারতের স্বাধীনতা বিল ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 4ঠা জুলাই পেশ হয়েছিল এবং 1947 সালেরই 18ই জুলাই তা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। ভারতের সংবিধান গ্রহণ করা হয় 1949 সালের 26শে নভেম্বর ও সংবিধান লাগু হয়, অর্থাৎ সংবিধানকে কার্যকরী করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন ও জাতীয় গান বন্দে মাতরম গ্রহণ করা হয় 1950 সালের 24শে জানুয়ারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন ও জাতীয় গান বন্দে মাতরম গ্রহণ করা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকা সরকারিভাবে গ্রহণ করা হয় 1947 সালের 22শে জুলাই। ভারতের ত্রিবর্ণ পতাকা সরকারিভাবে গ্রহণ করা হয়েছিল কবে? 1947 সালের 22শে জুলাই। আশা করছি তোমাদের এই টপিকগুলো, এই তথ্যগুলো খুবই কাজে লাগবে আপকামিং এক্সামের ক্ষেত্রে। এরকম আরও অনেক আছে, তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।